হ্যালো গাইজ, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইজ, আজকে যাবো তাতালপুরের চাঁচুড়ি দেখতে, কারণ ওইখানে চাঁচুড়ি খুব ফেমাস চাঁচুড়ি, আর প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় এখানে চাঁচুড়ি দেখতে। প্রায় সারা রাতের চাঁচুড়ি হয়। কোন বাজে গাইজ? 10টা। তো 10টার সময় আমি বেরিয়েছি, আর ওইখানে গাইজ গেলে নেটওয়ার্ক থাকে না, এত পরিমাণে ভিড় হয়। তো গাইজ শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর খুব এনজয় করবো মেলাতে গিয়ে। বাইক গ্যারেজ করে দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা এই মেলার যে সুন্দর একটা গেট করেছে, তো সেইখানে পৌঁছালাম। তো গাইজ, গেটটা খুব আমাকে ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছে এই লাইটিং গেটটা প্লিজ কমেন্ট করে জানাবেন। মেলায় প্রবেশ করতে না করতেই সাবস্ক্রাইবারদের সাথে দেখা, সত্যি এই মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। তো যারা যারা তাতালপুরে চাঁচুড়ি দেখতে গিয়েছিলে অথচ আমার সাথে দেখা হয় না, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাও। তো গাইজ, মেলার শুরু থেকেই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। শুধু এবছর নয়, তাতালপুরের চাঁচুড়িতে এই রকম ভিড় প্রতি বছরই হয়। তো আমরা এখন যাচ্ছি বিশালক্ষী মায়ের মন্দিরকে, ওইখানে গিয়ে প্রথমে পুজো দেবো, তারপরে মেলাটা ঘুরবো। তো গাইজ দেখতে থাকুন ভিডিওটি। তো মায়ের মন্দিরে যাবার আগে মায়ের পুজো দেওয়ার জন্য এখানে মিষ্টি এবং ধূপ সবই পাওয়া যায়। তো এখান থেকে ধূপ মিষ্টি আমরা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। তো গাইজ ফাইনালি অনেক কষ্ট করে চলে এলাম মায়ের মন্দিরের সামনে। এইখানেও দেখতে পাচ্ছ সেই লেভেলের ভিড়, কোথাও খালি নেই। তো গাইজ পুজোটা দিই, তারপরে দেখা হচ্ছে। মায়ের পুজো দেওয়া শেষ করেই আমরা চলে গেলাম মেলার মধ্যে, কারণ একটা বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছিলাম পুজো দেওয়ার পরে। তার সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারছিলাম না, তাই তাকে খুঁজছিলাম মেলার মধ্যে গিয়ে। তো গাইজ এখানে আর একটা জিনিস চোখে পড়লো, যে একটা ফুটবল নিয়ে নাকি এই গ্লাসগুলো মারছে, 10 টাকা করে দিতে হচ্ছে একবার বল ফিকার জন্য। আর এই গ্লাসগুলো যদি সব পড়ে যায় তাহলে 500 টাকা না কত পাবে আমি ঠিক জানি না। তো গাইজ অনেক ভাই চেষ্টা করলো, দেখলাম চোখের সামনে কেউ সব গ্লাসগুলো ফেলতে পারলো না। মেলায় ঘুরতে ঘুরতে আবার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, তারপরে দেখলাম একটা ভাই নাকি হাতে ট্যাটু আঁকছে। তো গাইজ আমার তো দেখেই কেমন লাগছিল, আর তো ট্যাটু করা তো দূরের কথা, এসব জিনিস এমনিতেই আমার ভয় লাগে প্রচুর। শেষ পর্যন্ত অনেক খোঁজার পর বন্ধু নিজেই আমাদের খুঁজে পেলো, হারিয়ে যাওয়া সেই বন্ধু। এই হচ্ছে হারিয়ে যাওয়া বন্ধু, হারিয়ে যাচ্ছে সবসময় মেলার মাঝে। তো গাইজ এরপরে আমরা ভাবলাম একটু লস্যি খেয়ে নেবো, কারণ প্রচুর গরম লাগছিলো আর লস্যি খেলে একটু ভালোই লাগবে মনে হচ্ছিলো, তাই আমরা লস্যি খেয়ে নিলাম। তো গাইজ এখন 2টো বাজে, তাতে ভিড় দেখো মেলাতে, প্রচুর ভিড় এখনো। তো সারা রাতের মেলা হয় এটা। গাইজ কাকার কাছে 20 টাকায় কুমির পাওয়া যাচ্ছে, তো কুমির নেবো আমরা। কাকা এবার কুমিরটা চালিয়ে দেখি দাও। কাকা গেলো কি নিজে তৈরি করো তুমি? তোমার বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর। কাকার কাছ থেকে কুমির নিয়ে আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ে, কুমির ছাড়তে নয় বাজি পুরোনো দেখতে। তো গাইজ এখানে প্রচুর বাজি পুড়ে, সারা রাত ধরে বাজি পুরোনো হয় এখানে। আর সত্যি কথা বলতে কি, তাতালপুরের চাঁচুড়ি এক কথায় বলে ফেমাস চাঁচুড়ি। আর এই তাতালপুরের চাঁচুড়িতে যে এক বছর আসছে সে প্রতি বছরই আসে, কারণ প্রচুর এনজয় করে সারা রাত ধরে, আর সারা রাত এইরকম বাজি পুরোনো হয়। দেখতেই পাচ্ছ গাইজ পুকুরের মাঝে বাজি পুড়ছে আর চারপাশে লোক। তো আমরা যেই পাড়টায় ছিলাম শুধু সেই পাড়টাতে দেখো গাইজ কত মানুষ এই বাজি পুরোনো দেখতে সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো খুবই মায়ের একটা মহিমা। তো গাইজ খুব ভালো লাগে তাতালপুরের চাঁচুড়ি দেখতে, তাই প্রতি বছর আমিও যাই। তো গাইজ এখন রাত 2টো বাজছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর হচ্ছে আমার মানে আমার ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবার 4:15 বাজছে, 2টো তো তোমরা এখন ঢুকছো তাই তো, সারা রাত থাকবে এখানে। কখন বেরোবে? 4:00 সময়। এখন তো হলি তো দিকে আবার রঙে বসে যাবে। আর তোমার বাড়ি কোথায়? এখন বাজছে রাত 2টো, আর আসছি আমি বাইক নিতে। দেখতে পাচ্ছেন গাইজ এখনো কত বাইক আছে, মানে সকালে বাড়ি যাবে সব। তো আমার বাইকটা ওই দিকে আছে। এবছরের মতো তাতালপুরের চাঁচুড়ি দেখে নিলাম, আবার 1 বছর ওয়েট করতে হবে এই চাঁচুড়ি দেখার জন্য। আর এইটা দিয়ে হচ্ছে তাতালপুরের চাঁচুড়ি যেখানে আছে সেখানকে যাওয়ার জন্য। আর এখানে পুলিশ আছে, কোনো বাইক টাইক ঢুকতে দেয় না, তো হেঁটে এখান থেকেই যেতে হবে। তো গাইজ একটু পরেই আছে ফাঁকা রাস্তাতে, দেখছি প্রচুর কুয়াশা দিয়েছে গাইজ, বাড়ি আসতে পারছিলাম না। তো গাইজ আজকের ভিডিও এইখান পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা প্র্যাঙ্ক ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।